হিউম্যান ইন্ডাস্ট্রিয়াল ওপিসি প্রাইভেট লিমিটেড এই কোম্পানিতে নিয়োগের জন্য অনেকদিন আগে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং আমরা কিন্তু সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সমস্ত প্রক্রিয়া নিয়ে আপনাদের ভিডিও দিয়েছিলাম এবং আপনাদের বেশ কয়েকটি তথ্য আমরা দিয়েছিলাম। HIPLOPC hiplopc.in এই ওয়েবসাইট খোলা রয়েছে এই মুহূর্তে। তো আপনাদের মনে করানোর জন্য, অবগত করবার জন্য আমরা এই নোটিশটি আবারও আপনাদের দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের 19টি জেলায় 7228টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই সেই নোটিফিকেশন, এই সেই বিজ্ঞপ্তি, রাজ্যের 19টি জেলায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এর পরে কিন্তু আরও বেশ কয়েকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু অ্যাড করা হয়েছিল। এবং বন্ধুরা, এই সমস্ত জেলায় কিন্তু বিভিন্ন শূন্যপদ রয়েছে, বিভিন্ন পদ রয়েছে, এই নিয়ে আমরা আগেও আপনাদের জানিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন, পুরুলিয়া থেকে বীরভূম পর্যন্ত, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, নদিয়া, সমস্ত জেলার নাম কিন্তু এখানে রয়েছে। আপনারা আবেদন করেছেন অনেকেই এবং আবেদন করবার পর কিন্তু যে স্লিপ সেটা কিন্তু অনেকেই ডাউনলোড করতে পারেননি। ইতিমধ্যে নতুন আপডেট দেখতেই পাচ্ছেন, নোটিশ প্রথমে ফর্ম ফির জন্য কিন্তু 80 টাকা ধার্য করা হলেও পরে কিন্তু বিনামূল্যেই সেই প্রার্থীরা আবেদন করতে পেরেছে। এবং এখানে আরো একটা বিষয় জানিয়ে রাখি, সমগ্র দেশ ও রাজ্যে লকডাউন থাকায় অ্যাকনোলেজমেন্ট স্লিপ একবারে দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ এই মুহূর্তে লকডাউন চলছে এবং তার মধ্যে প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক ঝড়, আমফান যে রয়েছে তার প্রকোপ, এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু, এই সমস্যার জন্য কিন্তু একসাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিতে পারছে না কর্তৃপক্ষ, আলাদা আলাদা করে ভাগে ভাগে কিন্তু দিচ্ছে। তো আপনারা কিভাবে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করবেন, কিভাবে চেক করবেন, অবশ্যই আমি দেখিয়ে দেবো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা এখনই লাইক করে দিন, আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর চলে যাবেন একদম উপরে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন অ্যাকনোলেজমেন্ট অপশন চলে আসবে, সমগ্র দেশ এবং রাজ্যে লকডাউন থাকায় অ্যাকনোলেজমেন্ট স্লিপ একবারে দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিটি জেলা অনুযায়ী খুব শীঘ্রই সকল জেলার আবেদনকারীরা ওয়েবসাইট থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন এবং ইতিমধ্যে 5টি জেলার জন্য কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ এই মুহূর্তে ডাউনলোড সম্ভব হচ্ছে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার নাম, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার। এই 5টা জেলাতে কিন্তু এই মুহূর্তে আপনারা যদি এই 5টা জেলা থেকে আবেদন করে থাকেন এই hiplopc.in এ চাকরির জন্য, তাহলে আপনারা কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে জলপাইগুড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছি জাস্ট। জলপাইগুড়ি যখন ক্লিক করবেন, আপনারা ক্লিক করলে আপনার এখানে কিন্তু দেখুন এইভাবে অপশন চলে আসবে। নিচের সার্চ বক্সে 10 অঙ্কের মোবাইল নাম্বার টাইপ করুন, আপনি যে আবেদন করেছেন তার মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনার দিতে হবে। ধরুন আপনার মোবাইল নাম্বার এটা এভাবে দিয়ে দেবেন, ঠিক আছে, আমি এক্সাম্পল হিসেবে একটা দেখিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দিয়ে আপনারা যদি সার্চ করেন তাহলে আপনার ডিটেলস কিন্তু আপনার এখানে চলে আসবে এবং আপনি সেটা প্রিন্ট আউট করে ডাউনলোড করে কিন্তু অবশ্যই রাখতে পারবেন। সরাসরি স্ক্রিন থেকে দেখাচ্ছি আপনাদের, আপনাদের জন্য। এবং এখানে ইম্পর্টেন্ট বিষয়টা যেটা রয়েছে, ডাবল স্টার দেওয়া রয়েছে। দেখুন, কোম্পানির পক্ষ থেকে জানানো হইতেছে যে কোন দিন থেকে ইন্টারভিউ শুরু হবে তা সময় মতো সকল আবেদনকারীকে SMS এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে মোবাইল নাম্বার আপনি আবেদনের সময় দিয়েছিলেন এবং যে ইমেল আইডি আপনি আবেদনের সময় দিয়েছিলেন, সেখানে কিন্তু কর্তৃপক্ষ মেইল এবং মেসেজ করে কিন্তু আপনাকে ইন্টারভিউর ডেট, তারিখ, কিন্তু আপনার স্থান যেখানে ইন্টারভিউ হবে তার সমস্ত বিবরণ কিন্তু আপনাকে জানিয়ে দেবে কর্তৃপক্ষ। এবং এভাবেই কিন্তু আপনারা এখান থেকে নিচের সার্চে এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনারা সার্চ করে আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবং এটা কিন্তু শুধুমাত্র এই মুহূর্তে 5টা জেলাতে চলছে, আগামী কাল হোক, পরশু হোক, তরশু হোক, একের পর এক কিন্তু এখানে ডিস্ট্রিক্ট কিন্তু অ্যাড হবে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি, যদি আপডেটগুলো সবার আগে আপনি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। আগের ভিডিওগুলো দেখে নেবেন, ভিডিওর নিচের ডেসক্রিপশনে আমি সমস্ত ভিডিওর লিংক আপনাদের জন্য দিয়ে দেবো। ধন্যবাদ।